যেদিন আকাশ ভেঙে পড়বে, তারকা খসে পড়বে, পাহাড় উড়বে রঙিন ফসলের মতো, এই সবগুলো হচ্ছে খেল তামাশা। কি একটা ক্রিকেটের বল কিনলেন, 10 টাকার টেপ্পা চাইলেন, দুইবার দিয়েছেন ব্যাট দিয়ে টাফ ফাইটা গেছে ফালাই দিয়েছেন, এই দুনিয়াটা কি? জাস্ট লাইক দ্যাট জি। তোমরা জেনা করো, তোমরা মদ খাও, তোমরা জুয়া খেলো, তোমরা মারামারি করো, তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো, তোমরা রবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে তুচ্ছ মনে করো, তোমরা দাড়ি কাটো, দাড়ি চাছো কেন, এটা সুন্নত, তাই তোমরা টাকনুর নিচে কাপড় পরো উপরে পরো না কেন, এটা সুন্নত, তাই তোমরা এই যে তুচ্ছ করো মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে। রব বলছে তুমি সত্য বলো, তোমার আমাল সংশোধন করে দেব, তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ। তুমি শুধু সত্য বলো, তুমি সত্য বলো, আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামত দিয়ে দেব, দয়া দিয়ে দেব, তোমার হৃদয়কে নরম করে দেব, যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায়। তাহলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, বাবা মায়ের সাথে অন্যায় করো, তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু তুমি আজ থেকে ওটা বন্ধ করে সত্য বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতিইল্লাহ। আর যে আল্লাহকে ইবাদত করে, যে আল্লাহকে মানে, যে আল্লাহকে পূজে, যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে, ও রাসূলু নবীর দেওয়া পথ অনুযায়ী, নবীর দেওয়া মত অনুযায়ী, নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে, যে সালাত আদায় করে নবী যেভাবে করেছে, যে সিয়াম পালন করে নবী যেভাবে করেছে, যে দলাদলি করে নবী যা বলেছে, যে সত্য সাক্ষী দেয় নবী যেভাবে বলতে বলেছে, কি হবে? ফাকাদ ফাজ, সে জিতে যাবে, সে জিতে যাবে, কি জিতবে? ফাউজান আযীমা, সে অনেক বড় করে জিতে যাবে। যেমন আর্জেন্টিনা আর ব্রাজিল খেললে 10-0 গোল হলে কিভাবে জিতলো, কেমন জিত হলো এটা? 100-0 গোল হলে কেমন জিতলো? 1,00,000 গোল আর 0 গোলে জিতলো দলটা কেমন ভাবে জিতলো? আল্লাহ বলছে ফাকাদ ফাজা ফাউজান আযীমা, এত মহান রব, যে রবের বসার কুরসির নিচে পুরো পৃথিবী, যা কিছু তিনি সৃষ্টি করেছে, ওনার বসার চেয়ারের নিচে সুতার চাইতে ছোট, এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে, কত বড় করে জিতেছে? তাহলে এত বড় করে জিতার উপায় কি? আল্লাহকে ভয় করা। কি আমার সঙ্গে বলেন, এত বড় করে জিতার উপায় কি? এবং সত্য বলা, এবং সত্য বলা। দেখছেন, আল্লাহকে ভয় করা এবং সত্য বলা। যাই হোক, এটা ছিল, এটা হচ্ছে, এটা খুতবাতুল হাজা। প্রত্যেক জুমায় ইমামরা এই খুতবা দিয়ে স্টার্ট করে। আমি আজকে আসলে কথা বলতে চেয়েছিলাম দুনিয়া তুচ্ছ। আমাদের বড় ভাই শ্রদ্ধেয় মাহমুদ বিন কাসিম হাফেজাহুল্লাহ, তিনি মাশাআল্লাহ অনেক কথা বলেছেন, সময় পেলে আরও বলতেন, ওনার কথা গুছিয়ে আসছে মাশাআল্লাহ। খুব সুন্দরভাবে তিনি বলেছেন, আমার মন চাচ্ছিল যে শুনি, একই তো কথা একজনে বললেই হলো, একজনে বললেই হলো, তবুও আপনারা দাওয়াত করেছেন, 2-4টা কথা বলে যাবো সেই সুদূর চট্টগ্রাম থেকে আসা। ইয়া ইখওয়ানি, আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না কিছু শিখতে আসছেন? সত্য বলবেন। একটু আগে আমি বলেছি ওয়াকুলু কাউলান, কি কথা বলতে হবে? তা আমি গান গিয়ে কথা বলতে পারি না, আমি দুঃখিত, আমি কিস্সা কাহিনী জানি না, আমি কিস্সা কাহিনী কাকে বলবো,
এমন তো নয় যে আমার শোকের চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে, এমন তো নয় যে আমার সামনে শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে, ওরা বিরক্ত দুটো গান গেয়ে শোনাই, দুটো কিসসা শোনাই, ওদের একটু ভালো সময় পার হবে। বাস্তবতা তো এমন, শ্রোতারা ওয়াজে বসে, একটু বসে, কোরআন খুলেও দেখে না, পড়তেও জানে না। তাই আমি দুঃখিত, আমি কোনো কিসসা কাহিনী ইউসুফ জুলেখার কাহিনী বলতে আসিনি, আমি গান গিয়ে শোনাতে আসিনি, আমি এসেছি দু চারটে কথা বলবো, শুনতে আকৃষ্ট মনে হলে হবে, না হলে নাই। কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে, সে শিখতে পারবে ইনশাআল্লাহ। এই দুনিয়া তুচ্ছ, জি R15 তুচ্ছ, আইফোন তুচ্ছ, এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসেনি। তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ, জি তিনি বলছেন যে আপনার দাদার 50 বিঘা জমিন ছিল আর এই এলাকার অমুকের এখন 500 বিঘা জমিন। তিনি বলছেন অমুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক, বিশাল ইন্ডাস্ট্রিয়াল। আপনি বলছেন, আর আল্লাহ বলছে যে ধুর বুকে, তো তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার, এই পুরো পৃথিবীটা কেমন কেমন? আল্লাহ আপনাকে বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া وزنتها وما عند الله خير وابقى أفلا تعقلون। আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে, তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিসসালাম থেকে, তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিসসালাম থেকে? এই দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিসসালাম থেকে, নাকি আদম আলাইহিসসালামেরও আগের, আদম আলাইহিসসালামেরও আগের এই দুনিয়া? দুনিয়া মানে আপনি না তো, আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না, আপনার আগে অনেকে আসছে, আপনার পরে অনেকে আসবে ইনশাআল্লাহ। এই সবাইকে কাউন্ট করাল বসেছে। আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র। এই যে লাইট দুটোকে বাঁকা করে লাগাইছে কেন বলেন তো? শোভা, কিছুক্ষণ পরে খুলে ফেলবে, রাইট অর রং, আমি ভুল বলছি না ঠিক বলছি? এই লাইট গুলোকে বাঁকা করে কেন লাগাইছে? সুন্দরের জন্য। এটা এভাবে দুটো ফুল কেন লাগাইছে? এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে? আল্লাহ বলছে পুরো দুনিয়া, এই সাগর, মাটি, পাহাড়, পর্বত, তুমি যেখানে থাকো, তুমি যেখানে থাকো না, তুমি যা চেনো, তুমি যা চেনো না, এই সবগুলো কি শোভা মাত্র? কি মাত্র মানে এই লাইট দুটো বাঁকা করে লাগানোর মতো সাজ সজ্জা। আর যা আল্লাহর কাছে আছে, আর যা আল্লাহর কাছে আছে খৈর, তা উত্তম ও স্থায়ী, তা উত্তম ও স্থায়ী। তোমরা কি অনুধাবন করো না? আপনারা কি ভাবেন না? আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ। আমি আরো একটা আয়াত পড়বো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون। আর দুনিয়ার জীবন তো খেল তামাশা মাত্র, খেল তামাশা ছাড়া কিছুই না। তোমার দাম্ভিকতা, তোমার শক্তি, তোমার যত মান মর্যাদা, তোমার যত অর্থ সম্পদ, আর তোমার যত বয়স, তোমার যত কিছু আছে, আর তুমি তো তুমি, তোমার মতো যত কেউ আছে বাবা আদম আলাইহিসসালাম থেকে ইলে ইয়াউমিল কিয়ামা, যেদিন আকাশ ভেঙে পড়বে, তারকা খসে পড়বে, পাহাড় উড়বে রঙিন ফসলের মতো, এই সবগুলো হচ্ছে খেল তামাশা। কি একটা ক্রিকেটার বল কিনলেন, 10 টাকার ট্যাপ পাচাইলেন, দুই বার দিয়েছেন ব্যাট দিয়ে, ট্যাপ ফেটে গেছে, ফালাই দিয়েছেন, এই দুনিয়াটা কি? জাস্ট লাইক দ্যাট, জি। এই খেল তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছেন। আফসোস, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল, আপনার নেই, এটা আপনার লজ্জা লাগে না? আপনি নাকি স্টাইলিস্ট,
আপনি নাকি ভদ্র, আপনি নাকি বড় হলে রাখবেন, কাগজ কলম আছে এখানে? আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নিই না, আমি কোনো ফকিহ না বা মুফতি না, আমি কোনো কি না, আমি আপনাদের ভাই, দুটো কথা বলে চলে যাবো, ভালো লাগলে নেবেন নাহলে বাদ, একদম ছুড়ে ফেলে দেবেন, বুঝে আসছে না? আসলে কারণ প্রশ্ন নিলে হানাফি হানাফি সুবিধা মতো প্রশ্ন করবে, শাফি শাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে, কে কারে কেমনে গুতায়া, কেমনে হারায়া, কেমনে কার কথা উপর রাখবে, খালি ওইটা করবে। আমি কি ভুল বলছি? আমি ভুল বলছি? তো দরকার আছে প্রশ্নের? আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না, আপনি প্রশ্ন করবেন জিতার উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? আগে শিখার মন মানসিকতা করুন, ইনশাআল্লাহ এক সময় প্রশ্ন জবাব দেবো আল্লাহ চাইলে। আপনি আপনি চান জিততে, আপনি কি শিখতে চান? দেখেন আমি ভুল বললে ক্ষমা করে দিয়ে